ওফাররাস্তু আন সাদরিহি কুল্লা হাম্মি, আমার ভিতরে বড় জ্বালা বড় ব্যথা, যদি পেতাম এক নজরের জন্য, এক নজর যদি দেখতে পারতাম, এই এক নজরেই আমার ভিতরে দুঃখ দুর্দশা জ্বালা ব্যথা সব দূর হয়ে যেত। আমরাও তো দেখি নাই, যারা হাজিরা না বলতিস কেউ দেখি নাই। দেড় হাজার বছর আগে আমাদের গাড়িখা চলে গেছেন গা, দেড় হাজারের আরো পাঁচশো বছর আগের ঘটনা এটা। আর যারা বেশি বেশি আল্লাহ রসুল সালে দরসরি পড়বে, আল্লাহ তালা যে কোনো এক সময় তারে তার ঘুমের ভিতরে দেখায় দিল, ব্যবসাতে বরকত পাবো, ঘরে বরকত পাবো, সন্তানে বরকত পাবো, সর্বক্ষেত্রে বরকত পাবো। কি করলে? মেহমানদারি করলে। আর রব্বুল ইজ্জতকে কাছে পাওয়ার জন্য খুব সহজ নিয়ম হইল, শেষ রাত্রি উঠে কিছু নামাজ পড়ব, শেষ রাত্রি উঠে কিছু নামাজ, কোন নামাজ এটা তাহার কাছে নামাজ, ওই আল্লাহ তৌফিক দেয়। আমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব, আল্লাহ রব্বুল ইজ্জতকে খুব কাছে পাব। ইসলাম শান্তি আধারে হবে বাদি, আপন মন ইসলামিক টিভি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدين يسر. وقال النبي عليه الصلاة والسلام إنما الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. মহতরম দোস্ত, রব্বুল ইজ্জতের মেহরবানি এমন একটা দিন আজকে গেছে আমাদের থেকে বিদায় নেয়া, শবে বরাতে দিন গেছে, রমজান শরীফ একেবারেই আমাদের কাছে চলে আসতেছে। এই সময় এত আজিম উৎসাহ দিন মাহফিল, আর আপনাদের খুশনসিব বাংলাদেশে এই সময়ের মধ্যে যাদের ওয়াজ নসিহা যুব সমাজ হারলাইনের লোক, ওনাদের নাম শুনলেই মানুষের একটা তিনি কথা শুনতে আগ্রহ পয়দা হয়। ওরকম ওয়াইজিন আপনারা এখানে বহু জমা করেছেন। এই মাত্র গেল মোল্লা নজরুল ইসলাম সাহেব, একের পরে আবার আসতে থাকবে আপনাদের সামনে। মৌলানা আব্দুল খালেক শরীফপুরি আছে, মৌলানা হাসান জামিল সাহেব আছে, আরও বহু ওলামায়ে কেরাম আছে। আমি অসুস্থ লম্বা সময় কথা বলবো না। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, দৌলতে হেদায়েত কার হাতে? হেদায়েত কোনো মানুষে দিতে পারে, কোনো পীরে দিতে পারে, কোনো মন্ত্রী মিস্টার দিতে পারে, কার হাতে? আল্লাহর হাতে। যদি আল্লাহ না দেয় তো কেউ ওই পাবে না, আল্লাহ দিলে কেউ নিতেও পারবে না। ইন্না কালা তাহদি, এই আয়াতটা প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের উপর নাযিল হয়েছে। উনি ওনার চাচাজিকে নিয়া, খাজা আবু তালেবকে নিয়া,
বহু চেষ্টা করতেছিলেন, চাষা একটু কলমাটা পড়তো তার জন্যই ভালো হইত, কিন্তু নসিব হয় নাই। নসিব হয়েছে হয় নাই, হেদায়েত দিবে কে, কার হাতে, কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে থাকতে হবে দুই আঙ্গুলা কপালে, আপনার আমার চাইতে হবে আর এই কপালে থাকতেও হবে, দুটো একসাথ হইব পেয়ে দেব। খাজা আবু তালেব নবী চাষা, ওরা দুনিয়া তো দোয়া করলেন তারপরও নসিব হইল না, কিন্তু নবী আলাইহিসসালাম দুনিয়াতে আসেন নাই, আসবেন বহুত পরে। তাওয়ারিখ ঘোষণা দেয় 450 বছরের ব্যবধান, 450 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আগমন হয় নাই, হবে কত পরে? তো 450 বছর আগে ইয়েমেনের বাদশাহ শাহের কুব্বা এনারা সফর করতেছিল দাওয়াত ও তাবলীগের জমাতের মতো, 3 দিন এক মসজিদে, আবার 3 দিন আরেক মসজিদে, এভাবে ওনারা ঘুরে ঘুরে দাওয়াত দিতে থাকেন। আরবদের দস্তুর শীতের মৌসুমে গরম দেশে চলে যায়, গরমের মৌসুমে শীতের এলাকায় চলে যায়। ওনারা সফর করতেছিল, এক জায়গাতে উনি সফর করতেছে, ওনার লাইল লস্কর নিয়ে ওদের সংখ্যাও 450, আর এক পিস কত? 450। এরকম সফর করতেছে, শেষ হয়ে গেছে, আরেক এলাকায় চলে যাবে। ওনারা বললো কি, বাদশাহ আমরা যাব না, আমরা এখানে থাকব। বাদশাহ বললো কেন বলো, থাকার মতো হয় আমি রাখব, আর না হয় তো চলে যেতে হবে। ওনারা বলতে চাইতেছিল না, আর দেশের রাজা যিনি যখন ক্ষমতাসীন তার হুকুমই তো দেশ চলে, এখন থাকতে মিলে বলতে হবে। ওনারা বলতে বাধ্য হয়েছে, ওনারা বলল এই মাটির মধ্যে, ওই মাটি ওই এলাকার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব অর্থের দিক দিয়ে অত সুন্দর না। ওরা বলতেছিল এই বাদশাহ এই মাটির মধ্যে আমরা শেষ নবী, ইমাম নবী, আখেরি নবীর সুগন্ধি পাইতেছি মাটির মধ্যে, ওই এলাকার মাটি। উনি বললেন এরকম যদি হয়, এই যদি হয় রেখে যাব, এমনি রাখব না, তোমাদেরকে আমি আমার দেশের থেকে ইয়ামনের থেকে বিবাহ করে দিব, বাড়িঘর করে দিব, তোমরা থাকবা এখানে, তোমরা এই দেশে থাকো। উনি ইয়ামনের থেকে মেয়ে আইনা দিছে, বিবাহ সাথী করে দিছে, এরপরে বাড়ি বানাইছে, এটা হাত লাগতে পারে সবাই বাড়ি বানাইছে, প্রতিজনের একটা একটা, যত লোক সাথে ছিল সবার জন্য বাড়ি, সংসার করে থাকবে। এরপরে একটা বাড়ি রিজার্ভ, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আল্লাহর নেক বান্দারা কান খুলে শুনে রাখেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত দিবে আল্লাহ, হাতে আল্লাহ, তরিকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদেরকে বলতেছিল
তোমরা যে থাকবা রাখবো এইভাবে রেখে যায়। তা শোনো, তোমরা যে খবরটা শুনাইলা, ইমাম নবী, শেষ নবী, আখিরি নবী এই মাটিতে আসবে, তার সুগন্ধি শুনাইতেছ, আমার থেকেও কিছু শোনো। তারা তো সুগন্ধি শুনেছে, বাদশা বলতেছে আমার থেকেও কিছু শোনো। তো বাদশা এখন ওই তার লায় লস্করকে তিনটা কবিতা শুনেছে, তিনটার প্রথমটা সাহিত্য আলা আহমদা আন্নহু, তার প্রথম কথাতে আল্লাহ নবীর উপরে আল্লাহ রসুলের উপরে শাহাদাত দিতেছে, সাহিত্য আলা আহমদা আন্নহু রাসূলু মিনাল্লাহি বারে উন্নসমি। তোমরা কি শুনাইলে আমাকে, আমার দেশবাসী, আমার থেকে শুনো, আমি সাক্ষী দিতেছি তিনি যে আল্লাহর রসুল, তার বংশের মতো এ পৃথিবীতে আদম তা ঈদ, হযরত আদম থেকে নিয়ে উনি পর্যন্ত, উনার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন বংশ দুনিয়াতে আল্লাহ তার কাউকে দেন। বাদশা শুনে একটা কথা বলল, দ্বিতীয় কথাটা বলল, অলমদা উমরি ইলা উমরিহি লাকানা উযির আল্লাহ ওয়াবন আম্মি। এ আমার দেশবাসী, কি শুনাইল আমাকে, আমি তো ওই মানুষটাকে যদি পাইতাম আমার হায়াত আমার জিন্দগি তাকে যদি ধরতে পারত, আর তার হায়াতকে যদি আমি ধরতে পারতাম, ওলাম মুদা উমরি ইলা উমরি লাকানা উযির আল্লাহ ওয়াবন আম্মি, আমি তার ভাতিজা হয়ে যেত। আসছে নাকি দুনিয়া নবী, আসছে দুনিয়া কত পরে আইব, আর এরা মুসলমান হয়ে যেতেছে, দিনে শাহ আনসার হয়ে যেতেছে, মাতিজা হয়ে যেতেছে, এ দ্বিতীয় কথা। তৃতীয় কথা না বাদশা বলছে, অজাহাত বিসাইফে আদাউহু, সাইফুন কি তলোয়ার, আরবদের নিশান হইল খেজুর গাছের তলোয়ার। বাদশা বলতেছে শোনো, তোমরা আমার কি শুনেছিলে, আমি হয়তো তাকে পাবো না, আমার দর্শন হবে না তাকে পাওয়ার জন্য, যদি পাইতাম তাহলে এই যে দেখো আমার হাতে তলোয়ার, কত আগে দেখো আমার হাতে তলোয়ার, আমি এই তলোয়ার দিয়া, তোমরা শোনো আমার থেকে, ওই মহাপুরুষ যেই কালে যেই যুগে আসবে তার ভূত শত্রু হবে, তাকে মারার জন্য, তাকে দেশের থেকে তাড়াবার জন্য, তাকে জেলখানাতে আবদ্ধ রাখার জন্য, তাকে জাদুঘরে বলবে সব এত কিছু করবে, আমি যদি সে যুগটা পাইতাম, সে সময়টা পাইতাম, শোনো আমার হাতে তলোয়ার দিয়া আমি তার দুশ্মনদের সাথে যুদ্ধে লিপ্ত হব। নবীকে আসতে দিতে কতকাল পরে আসবে, তার শেষ কথা বলে দিতেছে, অজাহাত তুমি সাইফে আদা উহু অফরাস্ত আনসাদরিহি কুল্লা হাম্মি, জলন তুনে দি হায় মেরে দিল মে ইয়া রব, জলন কি দাওয়া বাতা দো খুদায়া। এসকে রাখুন অন্য জিনিস, পাটের গুদামে আগুন লাগাই দিলে সহজে নিবে, সহজে নিবে, এসকে আগুনও নিবে না, এসকে রাজস আহে সামা নাই মাহবুদ, এসকে রাজস আহে ধর্মা নাই মাহবুদ, এসকে আগুন অন্য জিনিস, কারো সাথে ভালোবাসা আছে সরকারের লোকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে,
কারোর সাথে ভালোবাসা আছে। তো উনি যদি যেতে চায় কোন সময় দরজা খোলা থাকে, আর আমরা যদি সবাই মিলে বলি যে প্রধানমন্ত্রী আসতেছি দরজা খোলেন, খুলব। আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, যার সাথে যোগাযোগ ভালো রাতে গভীর রাতে হইল দরজা খুলে দেয় তার জন্য। মানুষ তো আগের থেকেই আমুক আসতেছে, লাইন ক্লিয়ার রাখ, ক্লিয়ার রাখ। এসকে রাজস আহে সামা নাই নবুত, এসকে রাজস আহে ধর্মা নাই নবুত। আল্লাহর কিছু আশিকের দার বান্দা বান্দি, আল্লাহর কিছু খাস বান্দা বান্দি দুনিয়াতে আছে, না বাস করে মদনপুর, না বাস করে নানমুজে, না বাস করে মুন্সিগঞ্জে, না বাস করে বাংলাদেশে, না বাস করে আমেরিকা লন্ডনে, না আরব জাহানে বাস করে, কিন্তু ওদের সাথে তাল্লুক যোগাযোগ আরশের মালিকের লোক বাস করে এখানে, ওদের যোগাযোগ আরশের মালিকের লোক। এসমাইয়ানে শেখ মাসুদ কেরঞ্জিস কেরামান কাতবিরাম খবর নিস, তাই এমন মাওলানা পাকের আশিকের দার। ওদের সম্বন্ধে আল্লাহ আরে বলেন, ওরা তখন শেষ রাতে মালিকের সামনে হাত উঠে ফেলায়, ওই সময় ওই মালিক দরজা খুলে দিতে দেরি হয় না। কেরামান কাতবিরাম মায়ানে সে তো মাসু কেরঞ্জিস কেরামান কাতবিরাম খবর নিস, কিছু এরকম বান্দা আছে। তো ওই বাদশাহ বলতেছিল আমার দেশবাসী কি শুনাই না, শোনো আমার শেষ কথাটা, ও ফরাস্তু আন সাদরিহি কুল্লা হাম্মি, আমার ভিতরে বড় জ্বালা বড় ব্যথা, যদি পাইতো এক নজরের জন্য, এক নজর যদি দেখতে পারতাম, এই এক নজরে আমার ভিতরে দুঃখ দুর্দশা জ্বালা ব্যথা সব দূর হয়ে যেত। আমরাও তো দেখি নাই, যারা হাজিরা না বলতিস কেউ দেখি নাই, দেড় হাজার বছর আগে আমাদের গাড়িটা চলে গেছেন গা, দেড় হাজারের আরো পাঁচশো বছর আগের ঘটনা এটা তো। কিন্তু আমাদের সুযোগ আছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছেন সারা বিশ্বের মুসলমানের জন্য, যে হজ করতে যাইয়া রওজা শরীফ জিয়ারত করতে, রওজায়ে পাককে জিয়ারত নসিব হওয়া, এইটা সুযোগ তো আল্লাহ তাআলা করে রাখছেন। আর যারা বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা যে কোনো এক সময় তারে তার ঘুমের ভিতরে দেখায় দিবে চেহারা মোবারক। আমরা যখন বেশি দরুদ শরীফ পড়ি, আমি লম্বা সময় কথা বলবো না, অসুস্থ আলিমা ইয়াস দাত ওয়ান কস ইমান বাড়ে করবে। হাদিস শরীফ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইমান ইয়াস দাত ওয়ান কস ইমান বাড়ে কমে, নদীর পানির মতন, নদীর পানি জোয়ার আসলে বেড়ে যায় ভাটাতে কমে যায়, ইমানি পরিবেশ ইমানি মাহল হইলে ইমান বাড়তে থাকে, আর নাইলে গান্দা পরিবেশ হইলে কমে যায়। তো এখন তো ইমানি হাওয়া সারা দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিছিলেন দেড় হাজার বছর আগে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান বল্লিকরা রমাদান, এই রজব শেষ হয়ে গেছে, শাবান পনেরো দিন চলে গেল গা, আর সামান্য বাকি আছে, রমজান শরীফ আল্লাহ তাআলা থেকে চাইয়া নেওয়া হয়েছে, এ আল্লাহ রজব চান্দে বরকত দাও, শাবানে বরকত দিও, রমজান শরীফ পর্যন্ত বসে সে রমজান ঘরে চলে আসতেছে, আমরা রমজানে হেফাজত করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো কোথায় নবী দুনিয়াতে এখন আসেন নাই, নসিব দৌলত ইসলাম কবুল করে নিয়েছে, আজ দ্বারা পাশের সাইকা নসিব হয় নাই, এটা আল্লাহ তুলে চাইতেই হেদায়ত সব চাইতে হবে। ইদিন সিরাতাল মুস্তাকিম, যত নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব চাস ইশরাক আওয়াবিন সালাতুত তাসবিহ সালাতুল হাজাত সালাতুল শুকর, যত নামাজ আছে সমস্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহা পড়লেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
উনার কিছু কাজ ছিল, উনি রাতে নবী আলাইহিসসালামকে তাহাজ্জুদের অজুর পানি আগায় দিতেন, মেসওয়াক আগায় দিতেন, জানামাজ বিষয়ে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খেদমতে খুব খুশি ছিল। একদিন বলছে, এ রাবিয়া, তুমি কিছু আমার কাছে চাইতে পারো, চাইলে আমি তোমাকে দেব। আর যদি তোর মনে আজকাল যা চায় চাও আমি দেব। এত বড় কথা নবী, আর সাহাবিও তো সাহাবি, নবী সাহাবি। উনি বলেন, দিবেন? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক জবানে বলে বলেছে, চাও দিব, আর কি আর কোনো কথা আছে? তারপরে বলতেছে, দিবেন? দিব। এরপর বলছে, দিবেন তো? দিব। এই কথাটা কয়েকবার সে দোহরাইছে। তারপর উনি চাইতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাই আপনার সাথে বেহেশতে থাকব, আপনার সঙ্গে থাকব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছিলেন, আরে রবি আসলামি, চাওয়া পর তো কত জিনিস আছে, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। বল, না না, এটাই চাই, আমি আপনার সাথেই জান্নাতে থাকব, এটা চাই। কয়, তাই? কথায় যদি হয় তো তুমিও কিছু আমারে একটু সাহায্য করো, মানে তোমার সাহায্য দিও। সেটা কি? কাস্তে সিজদা, কাস্তে সিজদা, কাস্তে রুকু, রুকু বেশি করো, সিজদা বেশি করো। তো রুকু সিজদা বেশি কেমনে হবে? আমাদের বান্দা নামাজ পাঁচ ওয়াক্ত, ওইটা তো বেশি কম হবে না, যা আছে তাই। এখন নওয়াফিল, নফল নামাজ, তাহাজ্জুদ, চাষ, এই সমস্ত নামাজ আল্লাহ তৌফিক দান করে, এগুলি নফল, এগুলি না পড়লে গুনাহ হবে না, কিন্তু এগুলো পড়লে সেজদা বেশি হবে, রুকু বেশি হবে। তাহলে ওই রবি আসলামের জন্য 1400 বছর আগে সাহাবির জন্য খাস না, কেয়ামতের আগ পর্যন্ত আপনি আমিও যদি সেজদা বেশি হয় নফল, রুকু বেশি হয়, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, এই মজলিসকে আল্লাহ কবুল করে, এই মাহফিলকে আল্লাহ কবুল করে, আজিম শান মাহফিল আল্লাহ তাআলা আপনার মাদ্রাসাকে খাস ভাবে আল্লাহ তাআলা কবুল করে। রমজান শরীফ চলে আসছে, আমরা যেন রোজাগুলো নষ্ট না করি, আর আমাদের রোজাগুলো যেন আমরা হেফাজত করি। আর যাদের হজ ফরজ তারা হজ করে নেন, হজ করছেন তো তারা উমরা করেন, বারবার উমরা করেন, বারবার উমরা করেন, আল্লাহ তৌফিক দান করে। উমরা গেলেই তো রোজায়ে পাককে দেখার সুযোগ হয়ে যাবে, হজে গেলেই তো রোজা শরীফ দেখার সুযোগ হয়ে যাবে। আমরা তিনটা কাজ বেশি করব, সালাম বেশি দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিব তো ইনশাআল্লাহ, সালাম বেশি বেশি দিব, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুব কাছে পাব। আর মেহমানদারি বেশি বেশি করব, বরকত পাবো বেশি বেশি, ব্যবসাতে বরকত পাবো, ঘরে বরকত পাবো, সন্তানে বরকত পাবো, সর্বক্ষেত্রে বরকত পাবো। কি করলে? মেহমানদারি করলে। আর রব্বুল ইজ্জতকে কাছে পাওয়ার জন্য খুব সহজ নিয়ম হইল, শেষ রাতে উঠে কিছু নামাজ পড়ব, শেষ রাতে উঠে কিছু নামাজ, কোন নামাজ? এটা তাহাজ্জুদের নামাজ। ওই আল্লাহ তৌফিক দেয়, আমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুব কাছে পাবো। আমাদের নবী সাহেবের নাম কি? তার মায়ের নাম কি? তার বাবার নাম কি? তার দাদার নাম কি? তার চাচাগুর নাম কি? হ্যাঁ, সৈয়দ ইশওয়াল হামজা, সৈয়দ আব্বাস, তার মেয়েদের নাম কি? মেয়েদের নাম ফাতেমা তো ছোট মেয়ে, সবাই ছোট মেয়ের নাম কয়ে আগে, ফাতেমা ফাতেমা,
আরো তো মেয়ে আছে, তাদের নাম কি? জায়নাব, রোকায়া, উম্মে কুলসুম, সাইয়েদা ফাতেমা। ছেলেদের নাম কি? ইব্রাহিম, তোয়েব, কাসেম, তাহের, আব্দুল্লাহ। ছেলেদের নাম বারিক, মুজাহিদ। এখন কই আছে তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি? ওর বাড়ি কই? জাহান্নামে। এনডিএ গুরুদাসপুর, গুজরাট গুরুদাসপুরের। তো ওখানে ওর বাড়ি। মরছে কোথায়? বাথরুমে পড়ে। নবী বাথরুমে পড়ে মরে? তো এটা নাপাক। এই নাপাকে আমাদের পবিত্র নবী নিয়ে নবীর নবুয়তে টানাটানি করতেছে, এটা আমরা মেনে নিতে পারি? বিশ্বের মুসলিম দেশে, সব দেশে কাদিয়ানিরা কাফের, এ ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশটা শতভাগের 90% মুসলমান। আমাদের দেশে কাদিয়ানিরা মুসলমান বাড়ি ঘর পুড়ে ফেলাইব, আর মুসলমানকে লোভ দেখায়, টাকা দেখাইয়া ইমান নষ্ট করবে, এটা মেনে নেওয়া যায়? তাহলে সরকারকে আমরা বাধ্য করতে বাধ্য হব, সরকারকে বুঝাইতে চেষ্টা করব, না হয়তো বাধ্য করতে বাধ্য হব। নবীর পরে সংসদে, নবীর পরে সংসদে কারা চান? সবাই এই দাবিটা কি ন্যায্য দাবি? ন্যায্য দাবি তো আমরা চাইতে পারি না। আমাদের সরকারকে যদি বুঝাইয়া এই আইনটা পাশ করে, কত আইনই তো সংসদে পাশ হয়, এটাও যদি পাশ করে দিতে পারি আমরা, আমরা নবীর কলিদার টুকরার মধ্যে থাকবো। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করে। আমি আল্লাহ আমরা করলাম না, এই মাদ্রাসা গেলে কবুল করে। এই তোমাদের কি কাজ আছে? জলদি 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 ইসলাম শান্তি আধারে হবে বাতি, আপন মন ইসলামিক টিভি।